আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে পুনর্শ আরবি শব্দ সিরিজের আজকের ভিডিওতে। এই সিরিজে আমরা পুনর্শ আরবি শব্দ শিখব প্রতিদিন 10টি করে। আমাদের আজকের ভিডিওর প্রথম শব্দ অর্ধেক বা আধা, কে আরবিতে বলে নুস। অর্ধেক বা আধা কে আরবিতে বলে নুস। চার ভাগের এক ভাগ বা পোয়া এক চতুরাংশকে বলে রুবা, রুবা। পুরো বা সম্পূর্ণ কে আরবিতে বলে কাম্মেল। পুরো বা সম্পূর্ণ এর আরবি শব্দ হচ্ছে কাম্মেল। অল্প কে বলে সোয়াইয়া, অল্প সোয়াইয়া। অল্প অল্প বা ধীরে ধীরে আরবিতে বলে সোয়ায় সোয়াইয়া, ধীরে ধীরে বা অল্প অল্প সোয়ায় সোয়াই। কম কে আরবিতে বলে খফিফ, কম। এর আরবি শব্দ হচ্ছে খফিফ। কমানো বা কমাও এর আরবি শব্দ হচ্ছে নাগাস। কমানো বা কমাও আরবিতে বলে নাগাস। অনেক এর আরবি শব্দ হচ্ছে ওয়াজেদ, অনেক। এর আরবি শব্দ হচ্ছে ওয়াজেদ। অনেক বা বেশি বোঝাতে জিয়াদা শব্দটাও ব্যবহার করা হয়ে থাকে, বেশি বা অনেক জিয়াদা। অনেক বেশি বোঝাতে কাতির শব্দটি ব্যবহার করা হয়ে থাকে, অনেক বেশি কাতির। এর সাথে আরও একটি সিমিলার শব্দ আছে, সেটা হচ্ছে আক্তার। অধিক বা প্রচুর বোঝাতে অনেক, অধিক, বেশি, এগুলি বোঝাতে আক্তার শব্দটাও ব্যবহার করা হয়, তবে এটার ব্যবহার খুব কম। কাছে এর আরবি শব্দ গেরিব, কাছে। এর আরবি শব্দ গেরিব। দূরে আরবিতে বলে বাইদ, দূরে। এর আরবি শব্দ হচ্ছে বাইদ। এবং ঠান্ডাকে বলে বায়ারিদ, ঠান্ডা। এর আরবি শব্দ হচ্ছে বায়ারিদ। গরম কে বলে হার, গরম। এর আরবি শব্দ হচ্ছে হার। ঝাল কে বলে সাত্তা, ঝাল। এর আরবি শব্দ হচ্ছে সাত্তা। মিষ্টিকে বলে হ্যালো, মিষ্টি। এর আরবি শব্দ হচ্ছে হ্যালো। কোনো জিনিস সুন্দর বোঝাতেও হ্যালো শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। আসল এর আরবি শব্দ হচ্ছে আসলি, আসল। আরবিতে বলে আসলি। নকল কে আরবিতে বলে তিজারি, নকল। এর আরবি শব্দ হচ্ছে তিজারি। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য। যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন, সাথে থাকা বেল বাটনটাও অন করে নিন, যাতে পরবর্তীতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনি পেয়ে যান। সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।